এখনো একটা প্রশ্ন আমার মনের মধ্যে থেকে গেল, ঠিক কতটা বুদ্ধি থাকলে, মানে কত কেবি বুদ্ধি থাকলে বুদ্ধিজীবী হওয়া যায়? পশ্চিমবঙ্গের ভাড়ায় খাটা বুদ্ধিজীবীদের আবার দেখা গেল আসরে। এবার কি ইস্যু? পদ্ম সম্মান, মানে পদ্মশ্রী, পদ্মভূষণ বা পদ্মবিভূষণ, এগুলো নিয়ে তাদের ভীষণ আপত্তি, এবং এক একজন এক এক রকম কথা বললেন। কবির সুমনের কথাও শুনলাম, শুভা প্রসন্নর কথাও শুনলাম। হ্যাঁ, সেই শুভা প্রসন্ন যার নাম সারদা চিটফান্ড স্ক্যামে এসেছিল এবং যার একটা প্রপার্টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ক্রোক করে দিয়েছে, সেই শুভা প্রসন্নর কথাই বলছি। কবির সুমনকে তো আপনারা চেনেন, গায়ক কবির সুমন একটা, রাজনীতিবিদ কবির সুমন একটা, আর মমতার দালালি করা কবির সুমন একটা, এই প্রত্যেক কজনকেই আপনারা চেনেন। শুনে নেওয়া যাক কবির সুমন কি বলেছিলেন। যে দেশে একজন মানুষকে তার 90 বছর বয়সে অপমান করা হয় এইভাবে, এবং তার পাশে তার ছাত্রতুল্য না দুজনকে স্বচ্ছন্দে পদ্মভূষণ দেওয়া হয়, আমি সেই দেশের অস্তিত্বটাকেই একটু স্বীকার করতে ইদানিং এর অভিধা বোধ করছি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার কথা ভেবেছিল কেন্দ্রীয় সরকার, এবং সেটি তিনি প্রত্যাখ্যান করেছেন। শিল্পী মানুষ, তার মনে হয়েছে তার এখন নেওয়া উচিত না, তাই তিনি প্রত্যাখ্যান করতেই পারেন, এবং সেটা থেকে শুরু হয়েছে রাজনীতির তরজা। এই কিছুজন, এই মানে ভাড়ায় খাটা বুদ্ধিজীবীগুলো আসরে নেমে পড়েছেন এবং কি বলছেন, যে এই বয়সে পদ্মশ্রী সম্মান দেওয়াটা নাকি তাকে অপমান করা। আচ্ছা কবিরবাবু, আপনি বলুন তো, এতগুলো বছর কেন্দ্রে কোন দল সরকার চালাচ্ছিল, তারা কেন দেয়নি? এতগুলো বছর পর দেওয়া হলো পদ্মশ্রী সম্মান, রাষ্ট্রের সম্মান, সেখানে এত বিরোধ কিসের? তিনি রিফিউজ করেছেন, তার অধিকার আছে, তিনি করতেই পারেন। আপনার গা জ্বালাটা কোথায় হচ্ছে? আপনি এখানে রাজনীতি খুঁজছেন কেন? তাহলে এতকাল যখন দেওয়া হয়নি তখন কেন কথা বলেননি আপনি? আচ্ছা কবিরবাবু, আপনি বলছেন এই দেশের অস্তিত্ব স্বীকার করতেই আপনার নাকি দ্বিধাবোধ করে। কবিরবাবু, দেশের ওপর যদি এতই রাগ থাকে তাহলে আছেন কেন মশাই এই দেশে? চলে যান না। ধর্ম পরিবর্তন তো অনেকবার করেছেন, আপনি দেশ পরিবর্তন করলে কারোর কিচ্ছু যায় আসবে না, বিশ্বাস করুন। এবার শুনে নেওয়া যাক সেই কাকশিল্পীর কথা। হ্যাঁ, সেই কাকশিল্পী যিনি কাকের ছবি এঁকে খুব বিখ্যাত হয়েছিলেন, এবং সেই ছবিগুলো নাকি কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছিল। মমতার দয়ায় রেল বোর্ডের মেম্বারও ছিলেন এবং সেখান থেকেও ইনকাম করেছেন প্রচুর। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো তিনি পেয়েছিলেন বিভিন্ন সময়। আজকে তার মানে মালকিন বলে দিয়েছে, যা ভাড়ায় খেটে আয়। তিনি তার জন্য ভাড়ায় খাটতে এসেছেন, এবং এসে কি বললেন, এসে বললেন পদ্মশ্রী, মানে সামান্য একটা পদ্মশ্রী। শুভা প্রসন্ন বাবু, আপনাকে মানুষ চেনে, আপনি সেই মানুষটা যার নাম সারদা চিটফান্ড স্ক্যামে এসেছিল এবং আপনার একটা প্রপার্টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ক্রোক করেছে, জানে মানুষ। আপনি পদ্মশ্রীকে সামান্য বলে ভারতবর্ষের এখনো পর্যন্ত যারা যারা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে অপমান করলেন, এবং এটা আপনি ইচ্ছা করেই করলেন। দুর্ভাগ্য যে এই বয়সে সামান্য একটা পদ্মশ্রী দিয়ে তাকে প্রহসন করা হল। ভারত সরকার কয়েকজনকে পদ্মশ্রী দিয়েছিলেন এবং তাদের মনে হয়েছে এই সম্মান জানাতে নাকি অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য তারা সেই সম্মান প্রত্যাখ্যান করেছেন। হয়তো তাদের রাগ বা অভিমানটা কিছুটা বাস্তব, কিন্তু কারা এই দেরি করল? যারা এই দেরিটা করেছে তাদের বিরুদ্ধে কি কোনোদিন মুখ খুলেছে বুদ্ধিজীবীরা? খোলেনি, আজকে খুলছে। কেন খুলছে? কারণ এরা হচ্ছে মানে এই বুদ্ধিজীবীগুলো যাবতীয় সরকারি সুযোগ সুবিধা পেয়ে এসেছেন, এবং এদের মালকিন আজকে বলেছে, যা গিয়ে এটা করে আয়, নাহলে সুবিধাগুলো পাবি না। তার জন্য এরা আসরে নেমে পড়েছে, এবং আসরে নেমে পড়ে শুধুমাত্র বিরোধিতা করার জন্য এগুলো বলছে। পদ্মশ্রী পুরস্কারটা ভারতীয় জনতা পার্টি দেয় না, এটা ভারত সরকার দেয়। ভারত সরকারের সম্মান এটা, এবং সেটাকে এইভাবে ছোট করবেন না দয়া করে। একটা বিখ্যাত গান ছিল না, তুমি যা জিনিস গুরু শুধু আমিই জানি আর কেউ জানে না, ঠিক সেরকম আপনারা যে কি জিনিস সেটা পুরো পশ্চিমবঙ্গ জানে। আপনারা কিছু কিছু ইস্যুতে মুখ খোলেন, যে ইস্যুগুলোতে মুখ খুললে মানুষকে মানে বিভ্রান্ত করা যাবে এবং তৃণমূলের কিছুটা সুবিধা হবে। উল্টো দিকে যখন পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুণ্ঠিত হয়, যখন মানুষ অত্যাচারিত হয়, সংবিধানকে পুরো ছুঁড়ে ফেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গে, তখন আপনারা মুখ খুলেন না, কারণ তখন মুখ খুললে আপনারা মাননীয়ার বিশেষ আশীর্বাদ পাবেন না।
আপনাদের অবস্থা ভাড়ায় খাটা বুদ্ধিজীবীদের থেকেও খারাপ। চিংড়ি মাছ চেনেন তো? চিংড়ি মাছের মেরুদণ্ড থাকে না, মাথায় নোংরা ভর্তি, কিন্তু দাম অনেক বেশি থাকে। আপনাদের অবস্থা কিছুটা সেই চিংড়ি মাছের মতো, যেখানে বিরোধ করা উচিত সেখানে করেন না এবং একটা নন ইস্যুকে আপনারা ইস্যু বানান এবং ইস্যু বানাতে গিয়ে রাষ্ট্রের অপমান করেন, দেশের সর্বোচ্চ সম্মানের অপমান করেন, আপনারা দেশের অপমান করেন। আপনাদেরকে মানুষ চিনে গেছে, আপনাদের মুখ আর দেখতে চায় না কেউ। আপনাদেরকে বিশেষ কিছু সংবাদ মাধ্যম এবং বিশেষ কিছু লোক বুদ্ধিজীবী বলেন বটে, কিন্তু আসলে আপনারা হলেন মমতাজীবী। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে আপনারা ঠিক সেটাই করবেন, তার একটুও বেশি না একটুও কম না। এত দেরি হয়ে গেছে বলে বিরোধ? তাহলে এতদিন কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, কংগ্রেসের আমলেও ছিলেন, কি করেছেন তখন তিনি? সুতরাং এই নাটকগুলো এবার বন্ধ করুন, মানুষ আর সহ্য করে না এইসব নাটকগুলো। আপনার এই নাটক, আপনাদের মুখগুলো মানুষ আর পছন্দ করে না।